করে ডাক, রাস্তা একদম ভিজে যাচ্ছে, বৃষ্টি যেকোনো সময় মারতে পারে, যাতা তাই সাথে নিয়ে এসেছি ছাতা ছাতা। আরে মরা পাখি মরা পাখি, যে পাখির ডানা আছে কিন্তু মরে থাকে বলে উঠতাম পারে না। আসসালামু আলাইকুম দর্শক, দীর্ঘদিন পরে আমরা আবারও বের হয়েছি, আর বর্তমানে আমি আছি এখন ঢাকার চিড়িয়াখানায়। আর আমার সাথে আছে এই যে আমার বন্ধু জাকিরুল ইসলাম জীবন। তো 2022 সালে আসলে চিড়িয়াখানার কী কী পশু পাখি আছে সেটি দেখতে এসেছি আমরা। আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন এবং এনজয় করুন ভিডিওটি, দেখতে পারবো যে আসলে আমাদের এই বাংলাদেশ চিড়িয়াখানায় এখন কোন কোন পশু পাখি আছে। যদিও অনেক পশু পাখি এখন নেই, অনেকটাই বিলুপ্তের পথে প্রায়, তো যাই হোক তারপরেও দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এই রয়্যাল বেঙ্গল টাইগারের নাম টগর পুরুষ। তো এখানে এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে 1/3/2017। তো টাইগারের কি দেখা আমরা পাবো? ওই তো পেয়ে গেছি, আসো। সামনাসামনি চিড়িয়াখানা বাদ দিয়ে কখনো বাঘ দেখা হয়েছে? আকাশের অবস্থা খুবই খারাপ, যেকোনো সময় আকাশ জাতা মারতে পারে, তাই সাথে নিয়েছে ছাতা। নাম কি ভাইয়া আপনার? বাংলা কলেজ, আবু তাহের সরকারি বাংলা কলেজ। আমাদের ছোট ভাই, আমাদের ছোট ভাই, আমরা অনার্স শেষ করলাম বাংলা কলেজ থেকে। জি, আমি হচ্ছে পরীক্ষা দেবার, এই যে এসএসসি ভাই। চ্যানেলের নাম অজানা নিদর্শন। হ্যাঁ, অজানা নিদর্শন। জি, সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, অবশ্যই। বলো তো এটা কি? কচ্ছপ। কচ্ছপ, কচ্ছপ। কিন্তু কচ্ছপের গায়ে শ্যাওলা পড়ে গেছে দেখছো? বাংলাতে আমাদের এলাকার ভাষায় বলা হয় দুরা। দুরা জানো কিনা? হ্যাঁ, কচ্ছপটাই হচ্ছে দুরা বাংলাতে, মানে আমাদের বাংলাতে না, সরি, আমাদের আঞ্চলিক ভাষায় সিরাজগঞ্জের ভাষায় বলা হয় সেটাকে দুরা। দুরা, সিরাজগঞ্জের ভাষায় দুরা। আর চলে থেকে থাকে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ, যাই হোক। আর এই পাশে আছে দেখবো হচ্ছে উট পাখি। এবার দেখবো উট পাখি আমরা। এই উট পাখিগুলোর হাইট অনেক উঁচু হয়, এটা আরও উঁচা হবে, এটা ওই যে ওই পাশে সম্ভবত আরও উঁচাগুলো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, বাংলাদেশের চিড়িয়াখানার উট পাখি। এই যে হ্যালো, এদিক এদিক তাকাও, এদিক তাকাও, এদিক, হ্যাঁ এদিকে আসেন, আমার সাথে কথা বলেন। ও ভাবতেছে যে এ আবার করতে গেলো। আমরা উট পাখি দেখার পরে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে একটা ইন্টারভিউতে দেখছিলাম যে কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে না, বলছে যে আরে মরা পাখি মরা পাখি, যে পাখির ডানা আছে কিন্তু মরে থাকে বলে উঠতাম পারে না। কিন্তু কথা হচ্ছিল সেটা হচ্ছে এই উট পাখি, যে পাখি প্রচুর বেগে দৌড়তে পারে কিন্তু আসলে উঠতে পারে না, ডানা আছে তবু উঠতে পারে না। শরীরের যে ওজন উঠবে কীভাবে বলেন? এটা ঘোড়া? ঘোড়ার সাথে যাবো শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি জানে কোথায়? আমি তো বিয়ে করি না। তো বিয়ে হবে তো শ্বশুর বাড়ি? তো হবে, রাজশাহী হবে, রাজশাহী। আমের দেশে প্রচুর আম খেতে পারবো, আমের সিজন, আমের দেশে বিয়ে করবো, না বেশি বেশি আম খাওয়া যাবে তাই। ঠিক আছে, আর রাজশাহী হচ্ছে শিক্ষা নগরী, পোলা পাইন যদি পড়াশোনা করানোর জন্য হলেও রাজশাহী বিয়ে করা উচিত। আচ্ছা, তাহলে তোমার বিয়ে আমরা খাবো কিন্তু ইনশাআল্লাহ। আমাদের দর্শকদের দাওয়াত দাও। হ্যাঁ, সবাইকে দাওয়াত থাকলো বাসি বিয়ে খাওয়ার। বাসি বিয়ে? জি, নগদ বিয়ে খেতে হবে। এখন তো বিয়ে নগদ হয় না, এখন সব কিছু বাসি হয়। এই যে জিবরা, অনেকদিন পরে জিবরা দেখতে পারলাম। আসলে জিবরা সাধারণত কেউ পালন করে না, চিড়িয়াখানায় শুধু জিবরা দেখতে পারি আমরা, তাছাড়া কিন্তু আসলে আর জিবরা দেখা হয় না। তো যারা ঢাকার বাইরে আছেন, যারা দেশের বাইরে আছেন, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের চিড়িয়াখানার বর্তমান অবস্থা জানতে পারেন। তো আমরা একটু সামনের দিকে আগাই। গাধাই একমাত্র প্রাণী যে এক পাশে মানে মানুষজনকে বলে আমার এই কান ধরো আর ওই কান ধরো, ধরে টানো। হ্যাঁ, আমার এই কান ধরেন।
দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি জিরাফ। আর এই জিরাফটা যদিও এখান থেকে অনেকটা দূরে, সব থেকে লম্বা গলা। তাহলে উপর থেকে দেখাতে পারো? উপর থেকে দেখাতে পারবো আমরা, সাধারণত যেখানে সিঁড়ি আছে উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ঘোড়াতে গাধাতে মহিষে যেভাবে উঠতে পারি, হ্যাঁ, আর পিঠে উঠে আমরা ভ্রমণ করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে জিরাফের পিছনে উঠে সেভাবে থাকা যাবে। তোমাকে দড়ি দিয়ে পেঁচালে থাকা যাবে, বেঁধে নিতে হবে, তাও তো বেঁধে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। ময়ূর, ময়ূর, ময়ূর পাখি, এই যে ময়ূরের ই করছে, ময়ূর পাখি, ময়ূরের দানা। ভাই, এগুলো কত করে পিস বিক্রি করেন? 20 টাকা 30 টাকা? না, ওরে ডাক, সৌন্দর্য দেখানোর পালা শেষ। এটা হচ্ছে সাদা ময়ূর। আর এই যে এখানে অনেকগুলো ময়ূর, এখানে অনেকগুলো ময়ূর আছে দেখুন, অনেক সুন্দর। এই ময়ূরগুলো যদি কাছে আসতো তাহলে খুব সুন্দর করে ভিডিও করতে পারতাম। দর্শক, আমরা এখন বানর খেলা দেখব। এটা হচ্ছে উল্লুক খেলা, উল্লুক, সরি সরি, উল্লুক, উল্লুক খেলা। হ্যাঁ, সর্বপ্রকার হেল্প আমরা ইনশাল্লাহ করবো, যথেষ্ট পরিমাণ সাপোর্ট আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই। এখানে কি পরিবার সহ ঘুরতে আসছেন? হ্যাঁ, এটা আমার বড় ভাই হয়, আমি প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। আমার পরিবার সবাইকে নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে ঘুরতে আসছি। আচ্ছা, ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এই সুন্দর পরিবেশে আমার বন্ধু জীবন একটি গান শোনাবে আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমাদের বন্ধু পরবর্তীতে আমার ব্লগে আরও সুন্দর সুন্দর গান আপনাদের মাঝে উপহার দিতে পারে। ওরে হাই লালো কেরে লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, তার চাইতে ওদিক বাঁকা, হাই হাই, তাহার চাইতে ওদিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে, আমার হারে কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসে, হাই রে অন্তরে কালা করলাম রে দুরন্ত পরবাসে। অসাধারণ একটি গান শুনিয়ে দিলেন আমাদের বন্ধু জীবন, কিছু অংশ। আসলে এগুলো প্লেসে পুরো গানটা গাওয়া যায় না, আর দর্শকদের পুরো গান শোনার ইচ্ছা আগ্রহ কোনোটাই থাকে না, এটা আমি জানি, কারণ মিউজিক ছাড়া গান আসলে অতটা।
বললো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লেক, আর এই লেকে বৃষ্টি পড়ছে। আর আমরা এই যে দর্শক শুরুর দিকে বলেছিলাম যে বৃষ্টি যে কোনো সময় মারতে পারে জাতা, তাই সাথে নিয়ে এসেছি ছাতা। ছাতা, তোমার কণ্ঠটা তো মাধুর্য কোথা থেকে আসলো বলো? গড গিফটেড। গড গিফটেড আসলেই। রাস্তা একদম ভিজে যাচ্ছে, আমরা ছাতা নিয়ে আসছিলাম জন্য বেঁচে গেছি। ওই যে আবার হরিণের দেখা, খুব শখ আসলে। বৃষ্টির ভিতরেই হরিণ দেখাবো আপনাদের। হরিণ পালন করার আমার খুব শখ, যদি সেরকম কোনো সিচুয়েশন হয় অবশ্যই হরিণ পালবো আমি। দর্শক এখানে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে হরিণগুলো একদম ভিজে গেছে, ভিজে একাকার, যাকে বলে বৃষ্টি স্নাত। বৃষ্টি স্নাত পরিবেশ, খুব সুন্দর হরিণ দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা কত করে মামা? 100 টাকা করে না? আর যে উপরের ওইটা, ওইটা 20 টাকা করে। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা। আর এই যে এই পাশে আছে উদ্ভিদ উদ্যান,